আসসালামু আলাইকুম। বালাচাও চট্টগ্রামের একটি জনপ্রিয় রেসিপি, অধিকাংশ সময় বানানো হয় চিংড়ি মাছের শুটকি দিয়ে, আবার সংরক্ষণ করা যায় বেশ কিছুদিনের জন্য। কম বেশি সকলেই জানেন এটি বানাতে, তবে যাদের এখনও শেখা হয়নি বা খাওয়া হয়নি, আজকের রেসিপিটি আশা করি তাদের অনেক উপকারে আসবে। চলুন তাহলে আজকে বালাচাও বানাই। বালাচাও তৈরিতে আমি আজকে প্রায় এক কাপের মতো ছোট সাইজের চিংড়ি মাছের শুটকি নিয়েছি। বালাচাও তৈরিতে ছোট সাইজের চিংড়ি শুটকি বেশি ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে কিছুটা বড় সাইজের শুটকি মাছও ব্যবহার করতে পারবেন। অনেকেরই একটা বড় সমস্যা হচ্ছে এই চিংড়ি মাছের শুটকিতে বালুর পরিমাণটা থাকে বেশি, তাই শুরুতেই এই সমস্যাটা সমাধানের জন্য একটি বড় ছিদ্রওয়ালা ঝাঁঝরির মধ্যে শুটকি মাছগুলো খুব ভালোভাবে চেলে নেব। এতে করে বালুর অধিকাংশ অংশই পড়ে যাবে। পরবর্তী কাজটা হচ্ছে একটি ফ্রাইং প্যানে অল্প আছে এই শুটকি মাছগুলো ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না শুটকি মাছের ঘ্রাণটা বের হয়ে আসে। আর ভাজা হয়ে গেলে একটি বাটিতে ঢেলে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে 2 ঘন্টা। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিলে বালুটা চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বালাচাও তৈরির জন্য লবণ তো অবশ্যই লাগবে, আর যেহেতু সংরক্ষণ করব তাই কিছুটা লবণ একটি প্যানের মধ্যে নিয়ে আমি টেলে নেব। এতে করে লবণের মধ্যে পানি থাকলে সেটা দূর হয়ে যাবে। ঝালের জন্য কিছু মরিচ লাগবে, তাই কিছু শুকনো মরিচ টেলে নেব। আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারবেন, আর টেলে নেওয়ার পরই মরিচগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নেব। চিংড়ি শুটকি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নেয়ার পর পানি ঝরিয়ে নিয়ে ডুবো তেলে এগুলোকে ভেজে মুচমুচে করে নিতে হবে। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে নিতে পারবেন, তবে আমি বেশি তেল ব্যবহার করছি কারণ এখানে আরও 2টো জিনিস ভেজে নিতে হবে। চিংড়ি শুটকিটা যখন মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে আলাদা করে রাখতে হবে। এবার একই তেলে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে ব্রাউন করে নিতে হবে। এই ক্ষেত্রে চুলার আঁচ কমিয়ে ব্রাউন করার চেষ্টা করবেন, বেশি আঁচে করতে গেলে বাইরে দিয়ে ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। চিংড়ি শুটকি ছাড়াও আরেক ধরনের শুটকি দিয়ে বালাচাও তৈরি করা যায়, সেটা কি যারা জানেন কমেন্টে জানিয়ে দেবেন। ব্রাউন হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে আলাদা করে রাখব। এবার একইভাবে 1/2 কাপ রসুন কুচি একই তেলের মধ্যে ভেজে ব্রাউন করে নিতে হবে, এই ক্ষেত্রেও চুলার আঁচ কমিয়ে করতে হবে। রসুন ব্রাউন হয়ে আসলে তুলে নিয়ে আলাদা করে রাখব এবং প্যানে তেল সব কমিয়ে খুব সামান্য তেল নিয়ে বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া এবং তেলে রাখা লবণ পরিমাণ মতো। ঝালটা আপনারা যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। সামান্য ভেজে নিয়ে অ্যাড করব চিংড়ি মাছের শুটকি যেটা ভেজে রেখেছিলাম, সেই সাথে ব্রাউন করে ভেজে রাখা পেঁয়াজ এবং আমার পছন্দ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ যেগুলোকে তেলে হাত দিয়ে ভেঙে রেখেছিলাম এটাও আমার পছন্দ মতো। আর এই পুরো সময়টাই চুলার আঁচ কিন্তু লোতে রয়েছে। ব্যাস মিনিট 2 বা চিংড়ি শুটকিগুলো খুব বেশি মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিলেই বালাচাও তৈরি। কোনো এয়ার টাইট বয়ামে ভরে ফ্রিজের নর্মালে রেখে মাস 2 তো অনায়াসেই খাওয়া যাবে। কি এবার বাড়িতে ট্রাই করে দেখছেন তো? এটা অবশ্যই ফিডব্যাক জানাবেন যদি তৈরি করে থাকেন। ফিরব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।